Hello students, good morning. Class 4 Bangla class classwork date 3rd of June 2021. Prishtha number 11 dekho 3 number nicher prashno gulir uttor dao. Thik ache ei prashno gulir uttor dite hobe, okay? Dekho dhoni kake bole? Manusher mukhe uchcharito shobdo ke bhenge je khudro khudro ongsho paoa jay take dhoni bole. Thik ache? Dhoni koy prokar o ki ki? Dhoni du prokar, jatha swarodhoni o byanjon dhoni. Thik ache? তারপরে দেখো বলেছে স্বরধ্বনি কাকে বলে যে ধ্বনি অন্য কোন ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলে ঠিক আছে তারপরে দেখো কি বলেছে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে তাই তো যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে ঠিক আছে স্বরধ্বনি কি কি স্বরী ও স্বরিয়া এসব আর ব্যঞ্জন ধ্বনি ক খ এসব ঠিক আছে তারপর স্বরবর্ণ স্বরবর্ণ কাকে বলে স্বরধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে স্বরবর্ণ বলে স্বরী ও স্বরিয়া রস্য এসব ব্যঞ্জন বর্ণ কাকে বলে ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে ব্যঞ্জন বর্ণ বলে ঠিক আছে যেমন ক খ এইসব ওকে দেন বাংলায় মোট কয়টি বর্ণ আছে বাংলায় মোট 51টি বর্ণ আছে তাহলে বাংলায় মোট কয়টি বর্ণ আছে 51টি কারণ 11টি স্বরবর্ণ এবং 40টি ব্যঞ্জন বর্ণ মিলিয়ে 51টি বর্ণ রয়েছে ঠিক আছে এইভাবে এগুলো তোমরা খাতায় লিখবে এবং পড়বে ওকে থ্যাংক ইউ